হ্যালো বন্ধুরা লাইভ গ্রুপ বাংলাতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে এই ভিডিওতে টেস্ট পেপার নিয়ে তোমাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করব। তোমরা যারা মাধ্যমিকের স্টুডেন্ট রয়েছ তোমরা যারা একাদশ শ্রেণীর স্টুডেন্ট রয়েছ তোমরা যারা এবছরের উচ্চ মাধ্যমিকের স্টুডেন্ট রয়েছ তোমাদের টেস্ট পেপার নিয়ে তো এবছরে একটা এক্সট্রা প্রশ্ন আছেই যেহেতু তোমাদের টেস্ট পরীক্ষা হয়নি তাছাড়াও তোমরা কিন্তু আমি এটা বলতে পারি ম্যাক্সিমাম স্টুডেন্ট কিন্তু আসলে এখনো পর্যন্ত জানেই না টেস্ট পেপার কী কারণে তৈরি করা হয়েছে টেস্ট পেপারকে আমরা কীভাবে ব্যবহার করলে এ কী পদ্ধতিতে ব্যবহার করলে এটার ভালো ফল পেতে পারি বা ভালো রেজাল্ট করতে পারি এটা কিন্তু তোমরা অনেকেই জানো না সেই কারণে তোমরা যারা মাধ্যমিকের স্টুডেন্ট রয়েছে তোমরা যারা উচ্চ মাধ্যমিকের স্টুডেন্ট রয়েছ বা একাদশ শ্রেণীর স্টুডেন্ট রয়েছো তোমরা এই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো টেস্ট পেপারকে কীভাবে কাজে লাগালে আমরা সবচেয়ে ভালো রেজাল্ট করতে পারবো বা যারা টপার রয়েছে তারা কিভাবে টেস্ট পেপারকে কাজে লাগায় সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব আর এখনও পর্যন্ত ভিডিওটিকে লাইক না করে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো আর চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে আইকন অবশ্যই ক্লিক করো কেননা এখানে প্রতিনিয়ত স্টুডেন্টদের জন্যই ভিডিও আপলোড করা হয় তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক তোমরা যারা দু হাজার একুশে স্টুডেন্ট রয়েছো তোমাদের টেস্ট হয়নি সেই কারণে তোমরা অনেকেই মনে করছো যেহেতু ও আমাদের টেস্ট হয়নি সেই কারণে হয়তো টেস্ট পেপার বেরোবে না সেটি কিন্তু একেবারে না কারণ তোমাদের সিলেবাসের আমূল পরিবর্তন হয়েছে সিলেবাসে থার্টি থেকে থার্টি ফাইভ পার্সেন্ট কাটছাট হয়েছে সেই কারণে সেই সময় নেই টেস্ট পেপার বের করার কারণ অভিজ্ঞ কিছু টিচারদের সাহায্যে নিয়েই এই টেস্ট পেপার তৈরি করা হয় সাবজেক্ট অনুযায়ী স্পেশাল টিচার দিয়েই টেস্ট পেপার তৈরি করা হয় যেহেতু সেই সময়টুকু নেই সেই কারণেই কিন্তু তোমাদের টেস্ট পেপার এইবার বেরোবে না তাহলে কি এবারে বেরোবে না বলে আগের বারের টেস্ট পেপার ইউজ করবে একেবারেই না আমি পুরোপুরি ডিসকাস করব টেস্ট পেপারটা অ্যাকচুয়ালি কী তোমাদের মধ্যে অনেকেই হয়তো টেস্ট পেপার সম্বন্ধে জানো যে টেস্ট পেপার কী কিন্তু টেস্ট পেপার কী পারপাসে তৈরি করা হয়েছে টেস্ট পেপারকে কীভাবে ব্যবহার করলে সঠিক ফল পাওয়া যায় সেটা কিন্তু অনেকেই জানো না টেস্ট পেপার মানেই অনেকে ভাবো যে দু হাজার একুশে আমরা পরীক্ষা দিচ্ছি তার মানে দু হাজার একুশের টেস্ট পেপারই আমাদের প্রয়োজন অনেকে যারা রয়েছে যারা দু হাজার কুড়িতে পরীক্ষা দিচ্ছ তারা ভেবেছো দু হাজার কুড়ির টেস্ট পেপারই আমাদের প্রয়োজন কিন্তু একেবারেই তা নয় টেস্ট পেপার কোনো সাজেশান বুক না যেখান থেকে তোমরা পড়লে কমন চলে আসবে অবশ্যই ওর মধ্যে সমস্ত কিছুই থাকে সেই কারণে সমস্ত কিছু সলভ করলে কমন পড়বেই পড়বে সেটা তোমাদের বই থেকে কমপ্লিট করলেও কিন্তু কমন পড়বে বইয়ের বাইরে থেকে কিন্তু মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকে সেরকম কিছু আসে না সম্পূর্ণ বইটা পুরোপুরি ভালো মতন কমপ্লিট করার পরই কিন্তু তোমাদের টেস্ট পেপার ধরতে হবে অনেকেই কি করে টেস্ট পেপার কমপ্লিট করে শুরু করে দেয় বই কমপ্লিট না করে হ্যাঁ কিছু কিছু জায়গায় করতেই পারো যেরকম গ্রামার বা কোনো একটা অধ্যায় হয়ে গেল সেই অধ্যায় থেকে খুঁজে খুঁজে টেস্ট পেপার থেকে কমপ্লিট করা সেগুলো অবশ্যই করতে পারো কিন্তু প্রপার ওয়ে কিন্তু বইটাকে কমপ্লিট করার পর তোমাদের টেস্ট পেপার কমপ্লিট করতে হবে সেই কারণেই কিন্তু টেস্ট পেপার বেরাই কোন সময় যখন তোমাদের টেস্ট হয় তখনই কিন্তু টেস্ট নতুন টেস্ট পেপার বেরোয় কারণ তোমাদের পুরো বই ততদিনে কমপ্লিট হয়ে যায় তারপরে যাতে তোমরা টেস্ট পেপার করতে পারো টেস্ট পেপারের মানে হচ্ছে তোমাদের পরীক্ষায় হট করে গিয়ে তোমরা হাতে যে প্রশ্নপত্র পাও সেই প্রশ্নপত্রে যেতে যাতে ঘাবড়ে না যাও বইটা কমপ্লিট করে নিজেরাই বাড়িতে বসে কোনো টিচার না প্রথমে নিজেরাই বাড়িতে বসে ওখানে দেখবে টেস্ট পেপারের যে পেজগুলো থাকে সেখানে সময় ঘন্টা কত নম্বরের কি নম্বর বিভাজন সমস্ত কিছু কিরকম কী আকারে দেওয়া থাকে যে আকারে তোমাদের পরীক্ষায় প্রশ্নপত্র আসবে সেইভাবেই কিন্তু দেওয়া থাকে তোমরা ধরো সপ্তাহে একটাই টেস্ট পেপারের পেজ কমপ্লিট করছো ধরো আমি ম্যাথামেটিক্সের কথা নিলাম যে কোনো সাবজেক্ট হতে পারে তোমরা ধরো একটা দিন তোমাদের ফাঁকা আছে অন্তত তিন চার ঘন্টা সেই সময় তোমরা ম্যাথামেটিক্সের পেজ ধরলে একটা পেজ ধরলে একটা পেজ ধরে প্রথম থেকে শুরু করলে সলভ করতে এবং সাথে একটা ঘড়ি নিলে এবং যেরকমভাবে পরীক্ষায় তোমরা বসে পরীক্ষা দাও সেই রকমভাবেই কিন্তু তোমাদের টেস্ট দিতে হবে ভাবতে হবে তোমরা পরীক্ষার হলেই বসে আছো টেস্ট দিচ্ছ তোমাদের পরীক্ষায় সময় থাকে তিন ঘন্টা পনেরো মিনিট পনেরো মিনিট থাকে কোশ্চেনটা দেখার জন্য সেরকমভাবে টেস্ট পেপারের যে পেজটা তোমরা অঙ্ক কমপ্লিট করছো বা যে সাবজেক্ট কমপ্লিট করছো সেটাকে দেখো কোনটা কোনটা পারছ সেটাকে টিকমার্ক দাও মানে যেভাবে পরীক্ষায় টেস্ট পরীক্ষা দিচ্ছ সেরকমভাবে বাড়িতে টেস্ট দাও এবং যেগুলো পারছো সেগুলো লিখে ফেলো এবং সে মনে চেষ্টা করবে সময়ের মধ্যে ওই সাবজেক্টটা পুরোপুরি কমপ্লিট করার এবং প্রথম যখন পেজটা তোমরা কমপ্লিট করবে তখন দেখবে এ তোমাদের যদি ভালো মতন বই কমপ্লিট না হয় সেক্ষেত্রে দেখবে অনেক কিছু আটকাচ্ছে সেগুলোকে আবার পড়ে নাও লেখো সেক্ষেত্রে তিন ঘন্টার জায়গায় প্রথম পেপার বা প্রথম পেজ যখন সলভ করবে কোনো সাবজেক্টের দেখবে অনেকটা সময় লাগে, তিন ঘন্টা না অনেক বেশি সময় লাগছে আবার পরের পেজটা যখন করবে তখন দেখবে একই জিনিস বারবার রিপিট হচ্ছে তখন কিন্তু তুমি আগের বার যেটা পারো নি সেটা পরের বার পারবে তো এই ভাবে সময় মেনটেনের মাধ্যমে যেরকমভাবে পরীক্ষা দাও স্কুলে বসে সেরকমভাবে বাড়িতে বসে টেস্ট দেওয়ার জন্য কিন্তু টেস্ট পেপার তৈরি করা হয়েছে যাতে পরীক্ষার সময় যখন প্রশ্নপত্রে টেস্ট পেপারের মতন ফরম্যাটে কোশ্চেন থাকবে তখন বাড়িতে যে অভ্যাসটা তোমার হয়ে গেছে এ সেই অভ্যাসের ধরুন পরীক্ষার সময় তোমাদের কোনো অসুবিধা হবে না টাইম মেনটেন বলো বা যে বিষয়গুলো তোমাদের পরীক্ষার সময় অসুবিধা হতো সেটা বাড়িতে আগের থেকেই যাতে ফেস করে ফেলো এবং পরীক্ষার সময় কোনো প্রবলেম না হয় পরীক্ষা ভালো মতন তোমরা দিতে পারো সেই কারণেই কিন্তু টেস্ট পেপার তৈরি করা বা টেস্ট পেপার আর সলভ করা সঠিক প্রসিডিওর যেটা বললাম তো এর পরবর্তী বিষয় হচ্ছে তোমাদের টেস্ট পেপার তো এবারে বেড়াচ্ছে না তাহলে কি আগের বছরের টেস্ট পেপার ইউজ করবো একেবারেই কিন্তু না কারণ আগের বারের টেস্ট পেপার ব্যবহার করতে হলে তোমাদের কিন্তু কি হবে যে যে বিষয়গুলো এবছর নেই মানে বাদ চলে গেছে সেগুলোকে তোমাদের বাদ দিতে হবে খুঁজে খুঁজে বের করতে হবে অত সময় নষ্ট হয়ে যাবে পড়ার থেকে বেশি সময় নষ্ট হবে দু হাজার একুশে সিলেবাসের অ্যাকর্ডিং কিন্তু বহু বই পাবলিশড হয়ে গেছে যেগুলো কোশ্চেন টাইপ বই নট সাজেশন বই যেগুলো কোশ্চেন এন টাইপের বই সেই বইগুলোকে তোমাদের এই রকমভাবে বই কমপ্লিট করার পর অন্তত দশ বার এরকম ভাবে বাড়িতে টেক্স দিবে এবং টেস্ট দিতে গিয়ে প্রথমে কিছু আটকাবে তারপরে আটকাবে না এবং তোমরা কিন্তু যে বিষয়টা দশটা পেজ এরকমভাবে করবে সেই বিষয়ে কিন্তু তোমরা অনেকটা পারদর্শী হবে পরীক্ষার সময় কোনো কিছু আটকাবে না আর অনেক ধরনের মার্কেটে বই আছে যেমন এখানে পারুল প্রকাশনীর একটা ডব্লু এর টেস্ট পেপার বেরিয়েছে বেরিয়ে গেছে দু হাজার একুশের মাধ্যমিকের মানে যে যে সিলেবাস রয়েছে সেই সিলেবাসের ওপর ভিত্তি করে তো এরকম বহুর ও রাইন ম্যাটিনেরও বেরিয়ে গেছে তো এরকম বহু টেস্ট পেপার কোশ্চেন ম্যাঙ্ক রয়েছে কিন্তু ভুলেও কোনো সময় সাজেশান বই নেবে না কখনোই কিন্তু পুরোপুরি সাজেশান বইয়ের ওপর তোমরা নির্ভর হবে না কারণ বহু এরকম ইউটিউবার বলো বহু এরকম টিচার বলো যারা নিজেরা বই সম্পাদিত করে বা কোনো জায়গার থেকে অ্যাপ্রোচ আসে বই লেখার জন্য ও বা বিভিন্ন স্পন্সার আছে স্পন্সার ভিডিওতে বলে এইটা বেস্ট বই এই বুকটাই বই এই সাজেশান বই পড়লেই তোমরা সব শিখে যাবে আদারওয়াইজ শিখবে না বা নিজেদের চ্যানেলে নিজেদের বই প্রমোট করে যার জন্য একটা বই বিক্রি হলে তাদের একটা রয়্যালটি থাকে আর ওই বইগুলো পড়লে তোমাদের লাভ হোক না হোক যে ইউটিউবার ওই বইগুলো সেল করছে তার কিন্তু অবশ্যই প্রফিট থাকবে একটা বইতে এবং বইয়ের ব্র্যান্ড প্রমোশন করছে বলে তাকে আলাদা করে ভিডিও করার জন্য টাকা দিচ্ছে এবং নিজের একটা বই যদি বিক্রি হয় সেক্ষেত্রে তো রয়্যালটি পাচ্ছেই কোম্পানির তরফ থেকে সেই কারণে এই সব জায়গায় একদম যাবে না সব সময় মনে করবে বই রয়েছে এবং মার্কেটে বহু ব্র্যান্ডেড কোম্পানি যেগুলো এবং যে কোনো কোম্পানি হতে পারে যে কোনো কোম্পানির তোমরা টেস্ট পেপার নিতে পারো শুধুমাত্র মাথায় রাখবে তোমার সিলেবাসের অ্যাকর্ডিং যাতে সেই টেস্ট পেপার বা সেই কোশ্চেন ব্যাংক বলতে পারো বা কোশ্চেন পেপারটা হওয়া উচিত বা নমুনা পত্র হওয়া উচিত বিভিন্ন রকম নাম দিয়ে বিভিন্ন রকম বই বের হয় শুধু কোশ্চেন টাইপের বই কিন্তু নেবে এবং তোমাদের যেরকমভাবে আমি ফ্রিতে কোনো পয়সা লাগবে না ফ্রিতে তোমাদেরকে আমি কি করছি পিডিএ প্রোভাইড করছি প্রত্যেকটা সাবজেক্টের এর চ্যাপ্টার ওয়াইজ সেরকম সেইগুলোকে ফলো করো আমার মনে হয় না আর কিছু প্রয়োজন পড়বে সেই কারণে এই ধরনের সাজেশান বই থেকে তোমরা অবশ্যই নিজেকে দূরে রাখো ও যতই বলা হোক না কেন এটা সেরা বই এছাড়া তোমাদের আমি কিন্তু হ্যান্ড রিটেন্স নোট প্রোভাইড করছি সম্পূর্ণ ফ্রিতে কোনো পয়সা লাগবে না তোমাদের শুধুমাত্র ওটাকে ডাউনলোড করো ওটাকে ডাউনলোড করে তোমরা পড়তে শুরু করে দাও বা প্রিন্ট আউট করে রাখতে পারো যাতে তোমাদের কোনো অসুবিধা না হয় সেটা আমি চেষ্টা করছি আমার তরফ থেকে সর্বদা মনে রাখবে সবার আগে হচ্ছে টেক্সট বই সবার ওপরে টেক্সট বই কারণ টেক্সট বই থেকেই টেক্সট পেপার তৈরি হচ্ছে টেক্সট বই চেঞ্জ হচ্ছে টেক্সট বই সিলেবাস চেঞ্জ হচ্ছে এ কোশ্চেন ব্যাংক বা টেস্ট পেপার সমস্ত বই কিন্তু চেঞ্জ হচ্ছে তাহলে সবার আগে কিন্তু টেক্সট বই টেক্সট বই তোমাদের মাধ্যমিক এমনিই ছোট তার উপরে আরও শর্ট করে দিয়েছে এ থার্টি থেকে থার্টি পার্সেন্ট সিলেবাস কমিয়ে দেওয়ার পর মাধ্যমিকের ক্ষেত্রেও তাই উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রেও তাই একাদশ শ্রেণীর ক্ষেত্রেও তাই সেই কারণে সাজেশান বুক বা শর্টকাট কোনো পদ্ধতি অবলম্বন ছাড়া নিজেদের কেরিয়ারের কথা নিজেদের রেজাল্টের কথা চিন্তা করে এখন থেকেই মাথার মধ্যে রাখো যে আমাকে পরিশ্রম করতে হবে আমাকে খাটতে হবে আমাকে ভালো রেজাল্ট করতে হবে এটা মাথার মধ্যে যখন ঢুকে যাবে না তখন সাজেশান বা শর্ট প্রসেস সমস্ত কিছু বাদ দিয়ে তোমরা পড়তে লেগে যাবে তো রেজাল্টের কথা চিন্তা করো আর কোনো কিছু চিন্তা না করে আর তোমাদের মধ্যে কারা নতুন সিলেবাসের অ্যাকর্ডিং পুরোপুরি টেক্সট বই কমপ্লিট করে ফেলেছো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে আমাকে জানি আর যদি কোনো বিষয়ে জিজ্ঞাসাবাদ করার থাকে অবশ্যই আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করতে পারো ডেসক্রিপশনে ইনস্টাগ্রামে লিঙ্ক দেওয়া রয়েছে তো আজকের মতো এইটুকুই আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে টেক কেয়ার বাই